हेलो गाइज इट्स मी सिफात अदनान एंड यू गाइज आर वाचिंग माय न्यू वीडियो। सो गाइज आपनारा अनेके हयतो जानेन एबं अनेके हयतो जानेन ना जे किभाबे आपनारा एकटी स्ट्रांग करार जोन्नो परफेक्ट साइकेल तैरी करबेन। सो गाइज आजके आमी आपनादेर एई भिडियोते बोलबो आपनारा किभाबे स्ट्रांग करार जोन्नो एकटी परफेक्ट साइकेल तैरी करबेन। सो भिडियोते जाओ जाक। सो गाइज हमें सर्वप्रथम चले आसी साइकेलटार फ्रेमटाई। आपनारा बजारे विभिन्न धरण साइकेल फ्रेम पे थाकें। डार्ट फ्रेमगुलो स्टैंडार्ड जन्नो बेशी भालो। डार्ट फ्रेमगुलो हलो आपनार जेमन बजारे डार्टमोर आछे, उइस्को आछे, मिशो आछे। सो आपनारा जेकोनो फ्रेम दिए स्टैंड करते पारें किन्तु डार्ट फ्रेमगुलो आपनार स्टैंड अनेक भालो हबे। सो एटा हलो मिशो, एटार बजार प्राइस आपनार बर्तमाने पड़बे 6500 टाका, যেটা আগে থেকে এখন বর্তমানে কম পড়ে। সো গাইজ এবার চলে আসি আমরা ব্রেকে। স্ট্যান্ডের জন্য ব্রেক খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো স্ট্যান্ডার্ডের ব্রেক ছাড়া আপনারা কখনো স্ট্যান্ড করতে পারবেন না। সো ব্রেক আপনার স্ট্যান্ডে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সো এটা হলো শিমানো M447 অয়েল ব্রেক। আপনারা বিভিন্ন ধরনের ব্রেক, ভি ব্রেক ইত্যাদি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার স্ট্যান্ড আপডেট হওয়ার সাথে সাথে আপনি ব্রেকটিও আপডেট করতে হবে। সো এটা স্ট্যান্ডের জন্য বর্তমান অনেকেই ব্যবহার করে থাকেন শিমানো M447। আপনারা হয়তো দেখেছেন এই টায়ারটা, এই টায়ারটা বাংলাদেশের বেশিরভাগ স্ট্যান্ডার্ডারই এই টায়ারটি ব্যবহার করে থাকে। এটা হলো ম্যাক্সিস হুকন। এটা ধর এটা আপনার স্ট্যান্ডের জন্য অনেক ভালো এবং এটা সহজে খড়ায় না। অনেকে আপনারা জিজ্ঞেস করে থাকেন যে এগুলোর কোনো বিট থাকে না কেন এবং এগুলো এত বড় কেন, কারণ এগুলোতে বিট থাকে, এগুলোর যে বিট এটা সহজে ক্ষয় হয় না এবং এটা আপনার দীর্ঘস্থায়ী হয়। এগুলোর দাম বর্তমানে 4 থেকে 4,500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আগের থেকে এটার দাম বর্তমানে একটু কম। এইগুলো আমি স্ট্যান্ডের ক্ষেত্রে সাধারণ রিমই ব্যবহার করে থাকি। এই রিমগুলো সাধারণ, মানে বেশি দামি না, তা হওয়া সত্ত্বেও এগুলো স্ট্যান্ডে আমার কোনো সমস্যা হয়নি, ভালো সার্ভিস দেয় এই রিম। এটা হলো ফর্ক এবং এটি হলো XC28 রক শক্স। এটার বাজার মূল্য আপনার 7,500 টাকা থেকে 7,000 বর্তমানে, এবং স্ট্যান্ডের জন্য এটি অনেক ভালো। বাংলাদেশের অনেক স্ট্যান্ডার্ডারই প্রথম লেভেলে এই ফর্কটি ব্যবহার করে এবং এই ফর্কটির সম্পর্কে জানেন। এবং আপনি যদি ফর্কটি আপডেট করতে চান তো এর পরবর্তীতে আপনি XC28, এই XC30 বা বিভিন্ন ধরনের আর ফর্ক ব্যবহার করতে পারেন। এটি স্ট্যান্ডের জন্য অনেক ভালো এবং অনেক আকর্ষণীয়। সো গাইজ স্ট্যান্ডে আরেকটি জিনিস বড় ভূমিকা রাখে, সেটা হলো আপনার সিট পোস্ট। সো গাইজ আপনারা একটি ভালো সিট পোস্ট সাথে একটা সিট ক্ল্যাম্প ব্যবহার করবেন, কারণ সিট পজিশন খারাপ হলে আপনার স্ট্যান্ড করতে অনেক অসুবিধা হতে পারে। সো আপনারা সবসময় একটা ভালো সিট ব্যবহার করবেন। এটা হলো রোটর। ব্রেকের সাথে আপনার রোটর একই ভূমিকা রাখে স্ট্যান্ডের ক্ষেত্রে। সো আপনারা সবাই আপনাদের রোটরটি সবসময় পরিষ্কার করে রাখবেন। এই রোটরটির দাম আপনার 500 টাকা সম্ভবত এটা। সো এখন আমরা চলে আসি হাবসে। সো গাইজ আমি একটাতে কালার করার কারণে আপনারা হাবটির নাম দেখতে পাচ্ছেন না, কিন্তু এই হাবটি হলো জয়স্টিকা। এটার বাজার মূল্য হলো 1100 টাকা। এটা জয়স্টিকা এবং এটা পিছনেরটা যেটা লাগানো আছে এটা হলো কোয়ান্ডো, এটার দাম 900 টাকা। এই আপনার হাফ যত ভালো হবে, হাফসের রানিং যত ভালো হবে, আপনার স্ট্যান্ড ততই ভালো হবে। এখানে একটি আমি ম্যাট ব্যবহার করেছি। অনেকেই ম্যাট ব্যবহার করেন কারণ আপনাদের ফ্রেমে স্ট্যান্ড করতে গিয়ে অনেক সময় দাগ হয়ে যায় বা বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যায়। সো একটি ম্যাট ব্যবহার করলে আপনার এগুলো থেকে সমস্যা না হতে পারে। এই ম্যাটটির দাম সম্ভবত 1 থেকে 150 টাকা। গাইজ এবার আমরা আসি
সাইকেলটির হ্যান্ডেলে। সো এটা হলো ওয়েকের 780 mm হ্যান্ডেল বার। স্ট্যান্ডের জন্য সাধারণত হ্যান্ডেল একটু বড় হয়, কারণ হ্যান্ডেল বড় হলে আপনার স্ট্যান্ডে একটু বেশি সুবিধা হয়। এটা অরিজিনাল ওয়েকের হ্যান্ডেল। সো এটা আপনার ডিজাইন দেখে বুঝতে পারছেন। সো গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও করছি সবাই একটু সাপোর্ট করবেন।